2026 জুনে যাদবপুর ইউনিভার্সিটি, ওহো কি ভালো, জলপাইগুড়ি ডেটা দিলাম 10.5 lakhs অ্যাভারেজ প্যাকেজ, ওহো কি ভালো। বাট যেখানে আমরা দেখছি কি আফটার যাদবপুর গভর্নমেন্ট কলেজের খুব থেকে ভালো ট্রেন্ড আছে, সেটা হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। বাট সেই কলেজটা আরও ভালো প্লেসমেন্ট দিতে পারছে না, ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, ওদের প্লেসমেন্টের একদম অবস্থা খারাপ। যেই কলেজটা একটার দিনে 10 LPA গেছিলো 2022, সে 2025 পৌঁছে গেছে 71% প্লেসমেন্ট রেটস, অ্যাভারেজ প্যাকেজ 6.5 lakhs, 60 companies ভিজিটেড, আর তাছাড়া হাইয়েস্ট CTC 92 lakhs তারা মেনশন করেছে। ওটা মেনশন করে ভাবুন, 92 lakhs মেনশন করে তিন LPA, যেটা 92 lakhs মেনশন করেও অ্যাভারেজটা 6.5, মানে ভাবুন অনেক কটা বাচ্চারা তো দেখতেই পাচ্ছি 71% প্লেসমেন্ট রেট, মানে কত বাচ্চারা প্লেস হতে পারেনি। এর সব থেকে মেজর রিজন আমি বলতে পারি কি, যে কলেজের যে ইনটেকটা হচ্ছে তাতে পার্সেন্টেজ ক্রাইটেরিয়াটা কম হওয়ার জন্য বাচ্চারা আছে হচ্ছে ভালো অফার্স পায় না, বা তাছাড়া কলেজের যে ওভারঅল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেট আছে সেটার এফিসিয়েন্সি ইজ নট দ্যাট গুড। তো আমরা এখানে ডেটাটা হচ্ছে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাইছি, এখানে ভালোভাবে ডেটাটা দেখুন। 71% প্লেসমেন্ট, 60 companies ভিজিটেড, 6.5 lakhs অ্যাভারেজ প্যাকেজ, অ্যান্ড তাছাড়া 92 lakhs CSE তে হাইয়েস্ট প্যাকেজ, তাছাড়া IT তে 11 lakhs, ECE তে 7 lakhs হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ, তাছাড়া ইলেকট্রিক্যালে 9 lakhs, মেকানিক্যালে 19.25 lakhs, অ্যান্ড MCA তে 11 lakhsের প্লেসমেন্টটা পাওয়া হয়েছে। ওভারঅল CSE স্টুডেন্টসে 76% বাচ্চারা প্লেস হতে পেরেছে, আর MCA তে কম বাচ্চারা। যেখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে 2022 এদের অ্যাভারেজ প্যাকেজটা কোথায় না গেছিলো 10 লাখের উপরে, আর আজকের দিনে অ্যাভারেজ প্যাকেজটা ডে বাই ডে কমে যাচ্ছে। আর যেখানে 7 lakhs মিনিমাম ছিল আমরা দেখতে পাচ্ছি 2024, আরও প্লেসমেন্ট রেটটা ডে বাই ডে কমে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে কলেজ যে জায়গাটা হচ্ছে তাদের প্লেসমেন্টসের সেকশনটা অত ভালোভাবে করতে পারছেন না। তো যেখানে আমরা বাচ্চারা যে হচ্ছে ভাই কত বড় বড় কলেজ ছেড়ে কল্যাণী গভর্নমেন্টে পড়ছে, এখন সেটা ভাবছে কি কি পড়বো কি পড়বো না। আপনাদের কি ব্যাপার, মানে আপনারা কি ভাবছেন, না যাদবপুরের পর তো আমি কল্যাণী দেখছি, কল্যাণীর যেটা হাইয়েস্ট প্যাকেজ আহা 40 lakhs, আজকের দিনে এর ছেড়ে আমি জলপাইগুড়ি যাওয়া প্রেফার করবো বিকজ অফ দ্য বেটার গুড চান্সেস দে, বা আমি এখানে আসা পছন্দ করবো, তো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাছাড়া ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাংলায় অনেক কটা ইনফরমেশন আমি নিয়ে আসছি আপনাদের জন্য, মেজর ট্রেন্ড পুশ করেছি আর খুবই বাংলায় কন্টেন্টে মেজর ফোকাস। আমার নিজস্ব আলাদা চ্যানেল আছে বিবেক IIT KGP বলে, আর আমি ওখানে আরও ট্রেন্ড নিয়ে আসি, আমি নিজে এখন IIT পড়ছি। তো আমার যা বলা হবে আপনাদের কি চ্যানেলটাকে সাপোর্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। লেট দেম নো অলসো কি প্লেসমেন্টের অবস্থাটা কি হয়ে গেছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, যে এত বাজে অবস্থা হবে প্লেসমেন্টে। মেকানিক্যালে 80% স্টুডেন্ট প্লেস, আর যেখানে CSE 76% স্টুডেন্ট প্লেস, ইস খুব বাজে অবস্থা। আইটিতে 70% প্লেসড, IT ইজ দ্য ওয়ার্স্ট পারফর্মিং, আর IT-র ফিসটা হচ্ছে সব থেকে বেশি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। আজকের দিনে কি যে এত বাজে অবস্থা, আর তাছাড়া যা বাচ্চারা প্লেস হতে পারছে না, কলেজ স্ট্রেট বলে দিচ্ছে হায়ার স্টাডিজ। সো আই ডোন্ট থিঙ্ক সো কলেজ ইজ পারফর্মিং ডে বাই ডে গুড, দে আর নট পারফর্মিং দ্যাট গুড ইনাফ এনি মোর। বাট আপনাদের কি বলা হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আরও ভিডিওস আপনাদের জন্য ইন ফিউচার নিয়ে আসছি, আর লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কী ভিডিওস নিয়ে আসা উচিত, আর আপনাদের WBG-র উপরে ইনফরমেশনও আসে।